পঞ্চাশ কারি, পঞ্চাশ ডাব্বু, পঞ্চাশ পোনা, পাঞ্জা, নামগুলো শুনে কোন জিনিসের নাম চোখের সামনে প্রথমে আসবে? একটু সহজ করে দেই, এগুলো আসলে সব চামচের নাম যা তৈরি করা হয় স্টেইনলেস স্টিল দিয়ে। ১৬ বছরের বেশি সময় ধরে ২৮ রকমের চামচ তৈরি করছে রাজধানীর হাজারীবাগের কে আলী মেটাল। বিভিন্ন নামের চামচ তৈরি হয়ে থাকে এ কারখানায়। এখানে আমাদের স্টেইনলেস স্টিল চামচ তৈরি হয়, ২৮টা আইটেম আছে চামচের, কারি, পাঞ্জা, ডাবু, খুন্তি, পোনা, তারপরে আপনার আছে হলো ইয়া টি চামচ, কাঁটা চামচ, মনো এক্সেল কারি ডাবু, বিআইপি কারি ডাবু, খুন্তি, ঝাঁঝরা, আরো বিভিন্ন আইটেম আছে। জাপান থেকে স্টেইনলেস স্টিল আমদানি করে সেগুলো মাপ অনুযায়ী কাটা হয়, তারপর বিভিন্ন ডায়াসের মাধ্যমে চামচের আকার দেওয়া হয়, শেষে পলিশের মাধ্যমে পণ্য তৈরির প্রক্রিয়া শেষ হয়। আমাদের এখানে প্রসেসিং প্রথম হচ্ছে হলো ওই মেশিনটা হচ্ছে কাটিং কাটে, কাটিং কাইটা ওইখান থেকে আবার যায় পলিশে, পলিশ থেকে তারপরে এখানে ছাপাই হয়, এখান থেকে প্রত্যেকটা মেশিনে ছাপাই হয়ে কমপ্লিট হয়, তারপরে আবার চলে যায় পলিশে, পলিশ থেকে মালটা কমপ্লিট হওয়ার পরে প্যাকিং রুমে যায়, প্যাকিং রুমে স্টিকার পলিথিন করে মাল কার্টন হয়, কার্টন হয়ে সরাসরি মিটফোর্ড। এই কারখানায় তৈরি হওয়া পণ্য বিক্রি হয় ডজন হিসেবে। ছোট বড় মাঝারি সাইজের চামচগুলো ৫০ থেকে ৮০০ টাকা মূল্যে বিক্রি করা হয়। রাজধানীর মিটফোর্ডে নিজস্ব শোরুমে এই চামচগুলো বিক্রি করা হয় বলে জানান মামুন হোসেন। আমাদের এটা হচ্ছে ৫০ নাম্বার কারি, এটা আগের ভিডিওতে ছিল ৬৫০ টাকা, কিন্তু এখন ডলার সংকটে মালের দাম একটু বেড়েছে, এটা এখন ৬৮০ টাকা ডর্জন। ৫০ কারি, ৫০ ডাবু সেম একই ৬৮০, ৫০ পোনা ৭৮০, তারপরে আছে ১৫ কারি ৩৬০, তারপরে ১৫ পোনা ৩৬০, ১৫ খুন্তি ৩৬০, ৫০ খুন্তি ৫৮০, তারপরে আছে আমাদের এক্সেল কারি পাঞ্জা ডর্জন, সবই ডর্জন ১৮০ টাকা ডর্জন। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পিস পণ্য বিক্রি করেন মামুন। জানান দৈনিক বিক্রি হয় অন্তত ১০০০০ টাকার পণ্য। আমাদের প্রতিদিন প্রোডাকশন আছে ১০০০০ পিস, এক এক সময় এক একটা, যখন যখন যেটা ধরি ওইটা মনে করেন যে ৮-১০ হাজার পিস, ওই সাইজটা করার পরে আবার পরের দিন আর এক সাইজ, আবার পরের দিন আর এক সাইজ, এরকম। আর প্রতিদিনে আমাদের সেল আছে ১.৫ লক্ষ টাকা। দেশীয় মেশিনের মাধ্যমে চামচ তৈরি করা হয় এই কারখানায়। কাজ করেন ৪০ থেকে ৪৫ জন শ্রমিক, যাদের প্রত্যেকেরই কাজের ধরন আলাদা।